প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ এর সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা গৃহীত হয়েছে বুয়েট কর্তৃক। তারই গাণিতিক যে প্রশ্নগুলো এসেছিল 10টা প্রশ্ন, সেটা বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে আলোচনা করব। তাহলে চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 10%, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া। অর্থাৎ একটা বৃত্তের পরিধি যদি 10% বৃদ্ধি পায়, তাহলে এর এরিয়াটা মানে ক্ষেত্রফলটা কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে চলো সেটা আমরা বের করি। সহজে কীভাবে বের করা যায়, এক নাম্বার প্রশ্ন, প্রশ্নটা সাথে থাকবে এবং আমরা তার প্রশ্নের যে গাণিতিক ব্যাখ্যা সেটা আমরা এখানে দেখবো। ওকে, আচ্ছা, তাহলে মনে করি যে পূর্বের যে এরিয়া, হ্যাঁ, এটা পূর্বের যে ইনিশিয়াল এরিয়া, পূর্বের যে এরিয়াটা সেটা কত, সেটা ধরলাম হচ্ছে পাই আর স্কোয়ার। এটা তো সূত্র আমরা জানি, এটা কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখন আগের রেডিয়াস থেকে কিন্তু কিছুটা রেডিয়াস বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট রেডিয়াস বৃদ্ধি পেয়েছে, 10%। তাহলে 10% যদি বৃদ্ধি পায় তাহলে নতুন রেডিয়াস কত, রেডিয়াস মানে ব্যাসার্ধ কত বৃদ্ধি পেয়েছে, 10%। তাহলে আগেরটা ধরলাম হচ্ছে আর, রেডিয়াসকে তো আমরা আর দ্বারা প্রকাশ করি, এখন বৃদ্ধি পাইছে 10% অফ আর, অর্থাৎ আরের 10%, 10% অফ পার্সেন্ট অফ আর। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে আর, আর 10%-এর উপরে 10 আর নিচে হচ্ছে 100 আর উপরে আর থাকবে। ক্যালকুলেশন করলে কত হবে, আর প্লাস 0.1, এটার সাথে ক্যালকুলেশন করলে 0.1, তার সাথে গুণ করলে আর, এটার মানে হচ্ছে 1.1 আর। তাই এটা হচ্ছে বর্তমান রেডিয়াস, কখন, যখন 10% বৃদ্ধি পেল। তাহলে এর ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাবে চলো সেটা আমরা দেখি। সেমভাবে এইখানে শুধুমাত্র আর এর ভ্যালুটা এটা চেঞ্জ করে দিব, নিউ এরিয়া অফ এ সার্কেল, পুরোটা আমরা লিখলাম না। তাহলে সূত্র কী ছিল, বাই আর স্কোয়ার, এটা তো সূত্র। তাহলে এই এ আর এর মান কিন্তু আগে ছিল আর, এখন আর বলতে শুধু আর থাকবে না, আর বলতে থাকবে 1.1 আর। তাহলে এটা হচ্ছে সূত্র লিখলাম জাস্ট, আর ম্যাথটা যদি বসে কী হবে, পাই ঠিকই থাকবে, আর এর ভ্যালু হচ্ছে 1.1 আর, তার সাথে একটা কি হোল স্কোয়ার। ক্যালকুলেশনগুলো কী আসবে, 1.1 যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে 1.21, আর এখানে পাই ঠিকই থাকবে, আর স্কোয়ার আসবে। এবার আসো শতকরা কতটুকু বৃদ্ধি পেলো সেটা আমরা বের করব। প্রথমে আমরা দেখি কতটুকু বৃদ্ধি পেয়েছে, এরিয়া বৃদ্ধি কত। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে ইনক্রিজ এরিয়া, ইনক্রিজড এরিয়া, আগে ছিল শুধুমাত্র পাই আর স্কোয়ার, এটা তাই তো, শুধু পাই আর স্কোয়ার, আর এখন হয়েছে কত, এখন হচ্ছে 1.21 পাই আর স্কোয়ার। তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে পাবো কি, কোনটা বড়, অবশ্যই 10% যেহেতু বৃদ্ধি পাইছে এরিয়াটা, তাই না, সরি রেডিয়াস, মানে ব্যাসার্ধ 10% বৃদ্ধি পাইছে, তাই এরিয়াও বৃদ্ধি পাবে। তাহলে এইটা বড় এরিয়া আর এটা হচ্ছে কি ছোট, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে পাবো কত, 1.21 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। ক্যালকুলেশন করে মান পাবো হচ্ছে 0.21, এইটুকু। ওকে, আর একটা থাকবে কি, পাই আর স্কোয়ার ঠিকই থাকবে। এখন আসো শতকরা, পার্সেন্টেজ অফ ইনক্রিজড, শতকরা কত বাড়লো, এটা হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধিটা দিতে হবে উপরে 0.21 পাই আর স্কোয়ার, আর পূর্বেরটা দিতে হবে কোথায়, নিচে, এই যে পূর্বের যে এরিয়াটা সেটা দিতে হবে কোথায়, নিচে, আর ইনটু যেহেতু শতকরা বলছে তাই কত দেবো, 100, তারপরে ক্যালকুলেশন করলে কত পাবো, 21%। তাহলে এইটার, এই যে আমরা এই মাত্র ম্যাটটা দেখলাম, তার সঠিক উত্তর হবে কত, 21%। তাহলে এটা হচ্ছে প্রথমটার উত্তর। এরপর আসলে দ্বিতীয় প্রশ্নে কী বলা হচ্ছে একটু লক্ষ্য করি। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে, এ ট্রেন ইজ 50 feet লং অ্যান্ড ইট হ্যাজ আ স্পিড অফ 500 feet পার মিনিট, হাউ লং উইল
it takes to cross a bridge of 750 feet. অর্থাৎ একটা ট্রেন যার লম্বা হচ্ছে 500 ফিট এবং সে প্রতি মিনিটে 500 ফিট যায়। জানতে চেয়েছে একটা ব্রিজ যদি 750 ফিট লম্বা হয় তাহলে ওই ব্রিজটাকে অতিক্রম করতে এই ট্রেনের কতটুকু সময় লাগবে। ওকে, তাহলে চলো এটা আমরা ব্যাখ্যা করি। প্রথমে আমরা আসো দুই নাম্বার প্রশ্নে। বলা হয়েছিল কি যে কতটুকু সময় লাগবে। তাহলে টাইমের একটা সূত্র আমরা জানি, টাইম ইকুয়ালস টু উপরে হচ্ছে ডিস্টেন্স আর নিচে হচ্ছে স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমি যদি এটা ডিস্টেন্সটা জানি আর যদি স্পিড জানি তাহলে কিন্তু কী বের করতে পারবো, এর টাইমটা কতটুকু সময় লাগছে সেটা আমরা বের করতে পারবো। এবার আসি ডিস্টেন্স বের করব। ডিস্টেন্স বলতে দেখো ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেন ছিল 500 ফিট আর যে ব্রিজটাকে অতিক্রম করছে সেই ব্রিজের দৈর্ঘ্য কত, ব্রিজটা ছিল 750 ফিট। তাহলে এখন দেখো তো ট্রেনের যে দৈর্ঘ্য ছিল 500 ফিট এবং ব্রিজের যে দৈর্ঘ্য ছিল 750 ফিট, এই দুইটাই কিন্তু এখন আমার মোট ডিস্টেন্স। কারণ একটা ব্রিজ, এটা ধরো ব্রিজ, এটা ব্রিজ আর এটা হচ্ছে একটা ট্রেন। তাহলে জানতে চাইছে যে এই ট্রেনটা, এইটা তো 500 ফিট, এটা 500 ফিট আর এটা ধরো 750 ফিট, যদিও ডিস্টেন্স মনে হচ্ছে না সমান, তারপর ধরে নাও। এখন দেখো এই ট্রেনটা বলছে ব্রিজটাকে অতিক্রম করতে, তাহলে এই ট্রেনটা যদি ব্রিজটাকে অতিক্রম করে, দেখো এখান থেকে প্রথমে সে ব্রিজে উঠলো, ওঠার পর 750 মিটার কিন্তু এই ট্রেনটা 750 মিটার যাবে ব্রিজটা পুরোটা। ওকে, অতিক্রম মানে কি, যখন এই প্রান্তে ট্রেনটা থাকবে এখানে গিয়ে পৌঁছায় যাবে, তখন আমরা ধরে নেব যে ট্রেনটা কী করলো, এই ব্রিজটাকে অতিক্রম করলো। তাহলে এখন দেখো তো এইটা যদি অতিক্রম করে এটা কতটুকু দূরত্ব সে যাবে, তার দূরত্ব কতটুকু, সে এই পারে আছে ব্রিজের এই পারে ধরো 500 ফিট এবং এটা হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে ব্রিজের অপর প্রান্ত। তাহলে এখন দেখো এখান থেকে যখন এই ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করে অপর প্রান্তে যাবে তখন তার দূরত্ব কতটুকু হবে, প্রথম হচ্ছে এই ট্রেনের দৈর্ঘ্য, কারণ ট্রেনটা তো পার হতে হবে, ট্রেন তো বর্তমানে ধরো এখানে আছে তাই না, এটা তো তার স্টার্টিং প্রান্ত, এটা ফিনিশিং প্রান্ত না, তার মানে ট্রেন এখনও এখানে আছে। তাহলে ট্রেনটা এইটুকু দূরত্ব অতিক্রম করবে প্লাস এইটুকু দূরত্ব অতিক্রম করবে তারপর তো সেও পারে যাবে। তাহলে এইটুকু টোটাল দৈর্ঘ্য কত বলবো আমরা, এই 500 প্লাস 750 এর একসাথে যুক্ত করলে পাবো কত, 1250 ফিট। তাহলে এটা হচ্ছে মোট ডিস্টেন্স। ওকে, এবার আসি স্পিড। স্পিড তো বলেই দিছে প্রশ্নে, স্পিড বলা হয়েছে 500 ফিট পার মিটার, প্রতি মিটারে 500 ফিট যায়। তাহলে আমরা যদি এটাকে মানটা বসিয়ে দিই, টোটাল ডিস্টেন্স সেটা কত, 1250 ফিট আর টোটাল কী বলছে এখানে, নিচে হচ্ছে স্পিড, স্পিডের মান কত, স্পিড জানি আমরা, সেটা কত বলছিল, 500 ফিট পার মিনিট, প্রতি মিনিটে বলছিল। হ্যাঁ, তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে এই ফিট ফিট কাটা যাবে আর এই মানটা হবে কত, 2.5 মিনিট। এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান। অর্থাৎ ট্রেনটা যদি এখান থেকে সম্পূর্ণভাবে পার হয়ে এখানে চলে যায়, ব্রিজটা পার হয়ে যায়, ততক্ষণ তার সময় লাগবে কত, 2.5 মিনিট সময় লাগবে। এবার চলো তৃতীয় প্রশ্নে চলে যাই। তৃতীয় প্রশ্নে কী বলা হয়েছে লক্ষ্য করো, থার্ড প্রশ্নে বলা হয়েছে এ ম্যান গোস টু আ প্লেস অ্যাট 20 মিটার পার আওয়ার অ্যান্ড রিটার্নস অ্যাট 30 মিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড। এখন দেখো এখানে বলা হয়েছে একজন লোক কোনো একটা নির্দিষ্ট দূরত্ব, কতটুকু দূরত্ব সেটা আমি জানি না এখনও, হ্যাঁ বলা হয়েছে একজন লোক যদি ওই দূরত্ব যেতে 20 মিটার পার আওয়ার, অর্থাৎ এক ঘন্টায় সে 20 মিটার যেতে পারে, হ্যাঁ, এবং সে ফিরে আসতে ওই একই দূরত্ব ফিরে আসতে তা লাগবে কত, 30 মিটার পার আওয়ার। ওকে, এখন জানতে চাইছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড কত সেটা বের করতে হবে। তাহলে চলো এটা গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করি। শিক্ষার্থীরা এই ধরনের সমস্যার একটা সহজ সূত্র আছে, সূত্রটা কি, তিন নম্বর প্রশ্ন লিখলাম, সহজ সূত্রটা হচ্ছে কখন এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো, যখন দূরত্ব সমান থাকে। কীভাবে দূরত্ব সমান রইল, কারণ তিনি দেখো একটা মনে করো এটা একটা পথ, হ্যাঁ এই পথটা, এই ডিস্টেন্সটা তার যেতে, আমি জানি না এর ডিস্টেন্স কত,
আমি জানি যে এই পথটা যেতে তার লাগবে হচ্ছে, তিনি যখন গেলেন তখন গেছিল 20 মিটার পার আওয়ার। এরপর যখন আবার তিনি এদিকে যখন গেলেন, হ্যাঁ, আবার যখন তিনি রিটার্ন করলেন, একই পথ, দূরত্ব কিন্তু ভিন্ন না, একই দূরত্ব হয়, তখন তিনি আসলেন 30 মিটার পার আওয়ারে। যাওয়ার সময় কী করলো, 20 মিটার গেছে 1 ঘন্টায়, আসার সময় কত, 30 মিটার গেছে 1 ঘন্টায়। তাহলে জানতে চাইছে অ্যাভারেজ স্পিড তার কত ছিল। তাহলে এইটা সহজ সূত্র হচ্ছে অ্যাভারেজ স্পিড। আমি যদি এটাকে লিখি অ্যাভারেজ স্পিড, তাহলে সূত্রটা এইভাবে লিখব, টু ইন্টু, হ্যাঁ, স্পিড দ্বয়ের যোগফল, টু ইন্টু, আমি এটাকে লিখবো হচ্ছে, সরি, উপরে লিখবো হচ্ছে প্রোডাক্ট, গুণফল, আর নিচে হচ্ছে যোগফল, সাম লিখতে পারি। আমি এইটাকে ব্যাখ্যা করার জন্য আরেকটু লিখি, মনে করি তার যাওয়ার সময় যে স্পিড ছিল সেটা কত ছিল, 20 মিটার পার আওয়ার, 1 ঘন্টায় তিনি 20 মিটার গেলেন। আসার সময় যে তার স্পিড সেটাকে আমরা বি ধরলাম, সেটা কত, 30 মিটার পার আওয়ার। তাহলে এই যে দুইটা ভ্যালু পেলাম, একটা যাওয়ার স্পিড, একটা হচ্ছে আসার স্পিড, এই দুইটাকে আমরা এখানে বললাম প্রোডাক্ট, কী লিখলাম দেখো সূত্র, টু ইন্টু প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি, এই দুটো গুণফল। তাহলে এই দুটো গুণ করো কত হবে, 20 ইন্টু 30, আর নিচে সাম অফ দ্য প্রোডাক্ট মানে সাম অফ দ্য স্পিড। তাহলে এই দুটো স্পিডকে যদি সাম করো, যোগ করো, তাহলে কত আসবে, 20 যোগ 30, টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান পাবে 24, ওকে, 24 কিলোমিটার পার আওয়ার। এখানে দুঃখিত কিলোমিটার না, মিটার হবে, কারণ প্রশ্নে যেহেতু মিটার বলছে, হ্যাঁ, প্রশ্নে কিলোমিটার বলে কিলোমিটার, মিটার বলে মিটার দেবা, যেই একক থাকবে সে এককই তোমরা দেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।